ইনশাল্লাহ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি ঘোষণা করেছেন প্রতিটি এই গ্রামে প্রতিটি উপজেলায় প্রতিটি জেলায় যেন এই একটি করে খেলার মাঠের ব্যবস্থা করা হয় সেই ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রী করবেন আমি আমার প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমি চেষ্টা করব আমার ওয়ার্ডে একটা এই খেলার মাঠ তৈরি করার জন্য ইনশাল্লাহ আমি আমার এলাকার জনগণকে অনুরোধ করব। আগে ভোট হতো এই অ্যানালগ পদ্ধতিতে এখন ভোট হবে ইভিএমে আমি আমার এলাকার জনগণকে অনুরোধ করব তারা যেন নিজে কেন্দ্রে গিয়ে নিজে কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে ইভিএমের মাধ্যমে প্রদান করেন এইখানে নিজে না গিয়ে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই এখানে অবশ্যই যিনি এই ভোটার তাকে অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে এ প্রার্থী এই প্রার্থীকে নির্বাচিত করতে হবে আমি আমার এলাকাবাসীকে অনুরোধ করব আমার মার্কা টিফিন ক্যারিয়ার আপনারা ভোট কেন্দ্রে গিয়ে টিফিন ক্যারিয়ার মার্কায় একটা বোর্ড দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন আমি মনে করি অবশ্যই বোট সুষ্ঠু হবে কারণ আগের মতো কোনো পরিবেশ নাই এই গায়ের জোরে বোট দেওয়া অথবা কোনো মেকানিজম করার এখন সুযোগ নাই ইভিএমের যে পদ্ধতি অবশ্যই ভোটারকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে বোটাম দিবে যার যার বোট তাকে দিতে হবে সুতরাং এখানে ভোট কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই আমি আমার এলাকার জনগণকে অনুরোধ করব আপনারা স্বতঃস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন আমার এলাকায় এইখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হওয়ার বোটে বাঁধা দেওয়ার কোনো সুযোগ নেই আপনারা নির্ভয়ে জানতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন এই আশা আমি প্রত্যাশা করি হ্যাঁ আমি যদি নির্বাচিত হতে পারি এ এলাকার যুব সমাজকে সব সময় মাদক জোয়া সন্ত্রাস এগুলি থেকে আমি দূরে রাখব আমি যদি নির্বাচিত হতে পারি এলাকার কিশোর গ্যাংয়ের আস্থানা বলতে কিছুই থাকবে না নগর যুবলীগ চট্টগ্রাম মহানগর যুবলীগের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুদ্দিন মারুফ আজকের সাঁত্রিশ নম্বর ওয়ার্ড মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ভাইয়ের পক্ষে টিফিন কেরিয়ার মার্কে আজকে আমাদের গণসংযোগ আপনারা স্বতঃস্ফূর্তভাবে উপলব্ধি করতে পেরেছেন জনপ্রিয়তা কেমন জনসম্মুখীন কেমন তার বিস্তারিত আপনারা সবাই উপলব্ধি করতে পেরেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজল বাইকে মেয়র পদে এবং সাঁইত্রিশ নম ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত হোসেন মুরাদ ভাই টিফিন কেরার মার্কায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে চট্টগ্রাম উন্নয়নের জন্য ওনাদেরকে মনোনীত করা হয়েছে আপনারা তা উপলব্ধি করতে পারতেছেন এবং দেখতে পারতেছেন বিগত আমাদের কমিশনার যিনি ছিলেন তার দুর্নীতি জর্জরিত হয়ে এলাকার মানুষের উন্নয়ন কোনো উপলব্ধি করতে পারে নাই বিদায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় সরাসরি নিজেই সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী হোসেন বাইকে নির্বাচিত করেছেন এবং অবশ্যই সকলেই স্বতঃস্পত্যভাবে ওনার পাশে থেকে ওনাকে সহায়তা করে ভোটের মাধ্যমে ওনাকে তার পুরস্কার অবশ্যই আপনারা সেটা প্রদান করবেন ধন্যবাদ বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং ধন্যবাদ জানাই সবাইকে যারা আজকে মুরাদ্বায়ের গণসংযোগে গণসংযোগে আপনারা উপস্থিত উপস্থিত হয়েছেন সবাইকে প্রান্তীয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে মুজিবির শুভেচ্ছা অভিনন্দন বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু 啊。